শাবক একবার এক নেকড়ে পাহাড়ের এক ঝর্ণায় পানি পান করছিল। ওপরের দিকে তাকালে সে দেখতে পেল একটি মেষ শাবক একটু নিচের দিকে পান করতে শুরু করেছে। এটাই আমার নৈশভোজ, সে বলল। যদি আমি এটি জব্দ করার জন্য কিছু অজুহাত দেখাতে পারি। তারপর তিনি মেষশাবককে ডাকলেন, আমি যে জল থেকে পান করছি তা ঘোলাতে করার সাহস তোমার কি করে হল? না মাস্টার, না, ল্যামকিন বলল। যদি সেখানে জল ঘোলা হয়, আমি এর কারণ হতে পারি না, কারণ এটি আপনার থেকে আমার কাছে চলে আসে। আচ্ছা তাহলে, নেকড়ে বলল, এবার গত বছর আমাকে খারাপ নামে ডাকলে কেন? এটা হতে পারে না, মেষশাবক বলল, আমার বয়স মাত্র 6 মাস। আমি পাত্তা দিই না, নেকড়েকে ঝাঁকুনি দিয়ে বলল, তুমি না হলে তোমার বাবা। এবং সেই সাথে তিনি তরুণ মেষশাবকের উপর ঝাঁপিয়ে